তোমরা ভুলে গেছো, আমিও ভুলে গেছি। তোমাদের দিনকাল কেমন কাটলো? ও আচ্ছা, মা কাটতো ওইখানে রাখছি ভাই। আমি ভাবছিলাম মাথা ভুলে গেছি নাকি কে জানে। কেমন কাটলো দিনকাল? মিছিলে গেছিলেন কেউ? কেউ মিছিলে গেছিলেন? আচ্ছা, আপনার সাথে তো দেখাই হয়েছে। তুমি গেছিলে না? আমিও গেছিলাম। ও যদিও আমি হইল বড় মিছিলগুলোতে যাই নাই, যেই দিন বড় মিছিল না, ওই যে আমি আমি গেছিলাম হইল ইয়া 4 তারিখ, না 4 তারিখ না 3 তারিখ, শনিবার। শনিবার ওই যে শহীদ মিনারে যে একটা মেগা জমায়েত হয়েছিল ওই দিন গেছিলাম। ওই দিন তো আসছিলাম ব্র্যাকে, ব্র্যাকের থেকে হাইটা শহীদ মিনার গেছি, 19,000 স্টেপ হাঁটছি ওই দিন। আরে বাপরে বাপ, আমার জীবন যবন শেষ হয়ে গেছে। আমার পরের দিনও বের হওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওই একদিন 19,000 স্টেপ হেঁটে আমার শরীর তো আর আর তো ভাঙে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে? হ্যাঁ, আর তারপরে বাইর হয়েছি ওই যে ওই ওই কলকাতার যে মেয়েটা মারা গেল ওইটা নিয়ে যে একটা সমাবেশ হয়েছিল রাজু ভাস্কর্য, ওই দিন বাইরে ছিলাম। ওকে, সো ওয়েলকাম টু নতুন বাংলাদেশ, দেখা যাক কী হয়, ফিঙ্গার্স ক্রসড। স্যার ওরা আমাকে, আচ্ছা ঠিক আছে, এটা করা উচিত না আমাকে, টিচার হিসাবে আমি এটা মক না করি, ঠিক আছে এটা করা উচিত না। ওকে, এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স, মানে আমি সাইবার বুলিং অ্যাটলিস্ট অন রেকর্ড তো আমি এটাকে ইয়া প্রমোট করতে পারবো না। ওকে আচ্ছা, না ইন্টারেস্টিং, নিউ মার্কেট ভাইবস ছিল গতকাল, কঠিন দামাদামি হয়েছে। ওকে আচ্ছা, শুরু করি শুরু করি। আজকে হয়তো মিডের আগের জিনিসপত্র একটু রিভিউ করব, যেহেতু সবাই অনেক দিন পড়াশোনা থেকে ডিটাচড, তো হ্যাঁ দেখা যাক। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু জিনিসপত্র, আপনাদের অনেকের হয়তো লাস্ট অ্যাসাইনমেন্টটা প্রবলেম সেটটা জমা দেওয়া বাকি, তো এটা মঙ্গলবারের মধ্যে জমা দিয়ে দিন, মঙ্গলবার নতুন প্রবলেম সেট দিব। আর মিড তো হবে না, তো আপনাদের প্রবলেম সেট থেকে যেই মার্কস ওইখান থেকে হয়তো মিডের কিছু পার্সেন্টেজ নিয়ে নিব, ফাইনাল হবে। হ্যাঁ, এন মাইনাস ওয়ান করা হবে। আর আর কী জানি বলতে নিছিলাম, আর তো তেমন কিছু নাই। হ্যাঁ নেওয়া যাবে, ফাইনালের ডেট একটু দেখি আমাদের অফিসিয়াল ডেট কী দেয়, অফিসিয়াল ডেট তো এখনও দেয় নাই। হ্যাঁ মানে ধরো এই কোর্সের ডেটটা তো এখনও স্পেসিফিক্যালি দেওয়া হয় নাই প্রবাবলি, তো ওইটা আগে একটু দেখে নিই। ওকে, ঠিক আছে, রিভিউ কী কী পড়ছি। আচ্ছা, যেহেতু পোস্ট মিড সিলেবাস অনেক ছোটো হবে, হ্যাঁ মিডের আগে কিছু জিনিস হয়তো ফাইনালে দিব, বেসিক কিছু জিনিস হয়তো ফাইনালে দিব। আচ্ছা, রিভিউ করার চেয়ে আজকে আপনার প্রবলেম সলভ করেন, প্রবলেম সলভ করতে করতে রিভিউ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, একটা প্রবলেম দেই, সেইটা হলো প্রবলেম 1। ধরলাম আমার কাছে একটা ডাইস আছে, ডাইস মানে ছক্কা, ঠিক আছে? আচ্ছা, এটা ফেয়ার ডাইস, তো এটা যদি ফ্লিপ করি, ফ্লিপ করলে আমার ডাইসের যেই রেজাল্ট, ধরেন 1 থেকে 6 পর্যন্ত একটা নাম্বার, ডাইসের একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা হলো এন। ওকে, তো ডাইসের এই ডাইস ফ্লিপের রেজাল্টটা যদি এন হয় তাহলে আমি এই স্টেটটা প্রিপেয়ার করব, 1/√2
জিরো প্লাস ই টু দি পাওয়ার আই এন পাই ওয়ান। আচ্ছা, তো এই ডাইস ফ্লিপের পর পোস্ট মানে পোস্ট ডাইস ফ্লিপটা যেই স্টেটটা হবে ওইটার ডেন্সিটি ম্যাট্রিক্সটা কী? মানে এটা তো একটা অনসম্বল রিপ্রেজেন্ট করে, রাইট? আমার ডাইস ফ্লিপের রেজাল্ট একটা র্যান্ডম জিনিস আসতে পারে, ওই র্যান্ডম জিনিসের উপর ডিপেন্ড করবে আমি কোন স্টেট প্রিপেয়ার করব, তো প্রত্যেকটা স্টেট পাওয়ার একটা প্রবাবিলিটি আছে। তো তাইলে আমার ডাইস ফ্লিপের পরের যে স্টেটটা ওইটার ডেন্সিটি ম্যাট্রিক্সটা কী হবে? কেমনে বাই করবেন? হ্যাঁ, ধরেন ওয়ান আসলে স্টেট কী হবে? ই টু দি পাওয়ার আই ওয়ান পাই। আচ্ছা, এটা কি জানেন যে মানে ই টু দি পাওয়ার আই এন পাই এইসব ক্যালকুলেট করে কেমনে? এ তো জানা উচিত, রাইট? ই টু দি পাওয়ার আই পাই কত? এই বলেন আপনারা, ই টু দি পাওয়ার আই পাই কত? হ্যাঁ, মাইনাস ওয়ান। এটা বাইর করে কেমনে? ই টু দি পাওয়ার আই থিটা কি? কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তো এখানে বসাইলে তাহলে আপনি ধরেন প্রত্যেকটা এনের করেসপন্ডিং স্টেটটা আসলে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে ওই ওইটার অনসম্বলটা দেখে ডেন্সিটি ম্যাট্রিক্সটা বানাতে হবে। বানান, সময় দিলাম 2 মিনিট, এটা খুবই সহজ প্রোগ্রাম। আচ্ছা, প্রবলেম করাই, প্রবলেম করাতে করাতে রিভিউ করাই, বাংলা কথা তো অনেক বলছি। দেবজিৎ কই? আচ্ছা, পার্সন কেউ? হ্যাঁ,
যে কোনো একটা স্টেট পাওয়ার প্রবাবিলিটি কত? 1/6, যেহেতু ফেয়ার ডাইস ডিভাইস লিখছে, সরি। আরে ভাই, এই ইলেকট্রনিক ডিভাইস পড়াইতে পড়াইতে মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ফেয়ার ডাইস যেহেতু 1/6 প্রবাবিলিটি, আর তো এই স্টেটগুলো বাইর করবেন আর কি প্রত্যেকটা। যদি কেউ সলভ করতে পারছেন, এখানে আই হবে আর কি, আপনি যেহেতু এখানে আই দিচ্ছেন, আর এখানে আই ইকুয়াল টু 1 থেকে 6 হবে। আচ্ছা, বাইর করেন, ধরেন আমার রেজাল্ট যদি 1 হয়, অর্থাৎ ডাইস ফ্লিপের রেজাল্ট যদি 1 হয়, তাহলে স্টেটটা কী হবে বাইর করেন? হ্যাঁ, করা যায়, করা তো যায়। আচ্ছা, আপ ঠিক আছে, কয়েন বাই করেন, বাকিরাও বাই করুক। আচ্ছা, আমি একটা একটা হিন্ট দিতে পারি, সেটা হলো এই জিনিসটা ভ্যালু কত, মানে প্লাসের সাথে প্লাসের আউটার প্রোডাক্ট আর মাইনাসের সাথে মাইনাসের আউটার প্রোডাক্ট যোগ করলে কি পাওয়া যায়? আচ্ছা, এইটা যোগ করলে, এইটা মনে আছে, এটা কি কি হ্যাঁ, উপরেরটা নিচেরটা সেম, রাইট? এটা কি এটা কি হ্যাঁ, উনি ঠিকই বলছে, এই যে 1001, এটা কি আইডেন্টিটি? আচ্ছা, তো আসলে সলভ হয়ে, মানে এটা কেন বললাম, মানে উনি আসলে ধরেই ফেলছে যে এখানে সমান সংখ্যক ইভেন আর অড, এন এর ভ্যালু ইভেন আর অড সমান সংখ্যক থাকবে। এন এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে প্লাস পাওয়া যাবে, এন এর ভ্যালু অড হলে মাইনাস পাওয়া যাবে, তাহলে সমান সংখ্যক মাইনাস আর প্লাস থাকবে, যোগ দিলে কী পাওয়া যাবে? প্রপোর্শনাল টু আইডেন্টিটি। মানে আমি ক্যালকুলেশন না করেই বলে দিলাম যে এটা রেজাল্ট হবে আসলে আইডেন্টিটি বাই টু, একটা নর্মালাইজেশন ফ্যাক্টর থাকবে ডেফিনেটলি। আসছে? আচ্ছা আচ্ছা, কী আসছে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, ডাইস ধরে নাই মানে? তাই কি ধরেন 1/√2 0 প্লাস ই টু দি পাওয়ার আই এন বাই 1, আর এটার কনজুগেট এটা ব্রাটা হবে ইনপার মাইনাস আই এন পাই 1, এটা না? আচ্ছা, এইবার আচ্ছা এখানে একটা 1/√2 থাকবে। আচ্ছা, যদি গুণ দেন তাহলে হাফ আসবে, জিরোর সাথে জিরো এটা আসবে, এটার সাথে এটা গুণ দিলে 1 আসবে, ক্রস টার্মগুলো থেকে যাবে না? ঠিক আছে, তো ই টু দি পাওয়ার আই এন পাই, যেমন একটা একটা ক্রস টার্ম আসবে এইটা এটার সাথে, মানে 1/0 একটা টার্ম আসবে আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই 0/1। ঠিক আছে, ক্রস টার্মগুলো কিন্তু থেকে যাবে না, আপনি প্রবাবলি ক্রস টার্মগুলো লেখেন নাই, রাইট? সেটাই। আচ্ছা, কী হয়েছে বুঝছেন? আচ্ছা, বুঝাই দেই যেহেতু শর্টে করে ফেলছি। আচ্ছা, এটার অনসম্পলটা কী হবে একটু ভেঙে ভেঙে করি। আচ্ছা, কী করতে চাই প্রথমত, প্রবলেম সলভ করার আগে অ্যাপ্রোচটা কী হবে? অ্যাপ্রোচটা হবে হলো এই স্টেটগুলো কি সেটা বের করব। ঠিক আছে, ধরেন 6টা স্টেট আছে, 6টা স্টেট কি বের করব, আর প্রত্যেকটা স্টেটের প্রবাবিলিটি কত, এটার প্রবাবিলিটি 1/6, এটার প্রবাবিলিটি 1/6, ডট ডট ডট, সবগুলোই 1/6।
তো তাইলে এরকম একটা অনসম্বলের করেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্স কেমনে বাই করে, 1/6 গুণ এটার সাথে এটা আউটার প্রোডাক্ট প্লাস 1/6 গুণ এটার সাথে এটা আউটার প্রোডাক্ট সবগুলো যোগ করলে যা আসে তা। ওকে আচ্ছা, তো এখন বাইর করি, এন যদি 1 হয় তাহলে এই সেটটা কি, 1/√2 0 প্লাস ই টু দি পাওয়ার আই পাই 1। আচ্ছা, ই টু দি পাওয়ার আই পাই কত, মাইনাস 1, তার মানে এটা মাইনাস 1 মানে এখানে একটা মাইনাস চলে আসবে, রাইট, হুইচ ইজ মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এন যদি 2 হয় তাইলে মানে 1/√2 0 প্লাস ই টু দি পাওয়ার আই 2 পাই 1, ঠিক আছে। ই টু দি পাওয়ার আই 2 পাই কত, ই টু দি পাওয়ার আই পাই এর স্কোয়ার, ই টু দি পাওয়ার আই পাই কত, মাইনাস 1, মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1, অথবা আপনারা যদি কোসাইনে ভাঙায় করতে চান অন্য করতে পারেন, যেমনে যেমনে মন চাই অন্য করতে পারেন। তো এই স্টেটটা আসবে প্লাস। তো বুঝতেই পারতেছেন যে উদ্দিত যেটা বললো যে যদি এন এর ভ্যালু অড হয় তাহলে মাইনাস স্টেটটা আসবে, এন এর ভ্যালু ইভেন হইলে প্লাস স্টেটটা আসবে, ঠিক আছে। তাইলে আমার ফাইনাল অনসম্বলটা হইল 1/6 প্রবাবিলিটি মাইনাস 1/6 প্রবাবিলিটি প্লাস আবার 1/6 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/6 প্লাস। তো আমার রোটা হবে হইল 1/6, আমি পুরোটা কমন দিয়ে লিখলাম, কমন দিয়ে লিখলে আচ্ছা প্রথমে আসবে মাইনাস, তারপরেরটা আসবে প্লাস, তারপরটা আসবে মাইনাস, তারপরটা আসবে প্লাস। আচ্ছা, এটাও আমার লিখতে প্যারা লাগতেছে, কয়টা মাইনাস আসবে আর কয়টা প্লাস আসবে, তিনটা প্লাস আর তিনটা মাইনাস, রাইট, তিনটা প্লাস আর তিনটা মাইনাস। তো তিন যদি কমন নেন তাইলে বাইরে আসবে হাফ, আর প্লাসের সাথে মাইনাস যোগ করলে আসে আইডেন্টিটি, তো হাফ আইডেন্টিটি শেষ। যদি প্লাসের সাথে মাইনাস যোগ করলে আইডেন্টিটি আসে এটা মনে না থাকে তাইলে প্লাসকে ভাঙায় ভাঙাবেন, মানে প্লাসের সাথে প্লাসের আউটার প্রোডাক্টটা ম্যাট্রিক্স ফর্মেটে ভাঙাবেন, ভাঙাইলেও এটা চলে আসবে। ওকে আচ্ছা, ঠিক আছে, ওকে, প্রবলেম 2, জিরো ওয়ান বেসিসে বুঝি নাই আপনার, তো জেনারেল স্টেটটা তো ছিল এইটা, রাইট, আই এন পাই 1, না এখন ব্যাপার আছে আমি কিন্তু জিরো বা ওয়ান পাচ্ছি না, মানে আচ্ছা আপনি আচ্ছা আপনি বলতেছেন যে মানে এইটাকে যদি আবার প্লাস মাইনাস বেসে মেজার করি তাইলে জিরো আর ওয়ান পাওয়ার প্রবাবিলিটি সমান, কিন্তু আমি তো ওই মেজারমেন্টটা করতেছি না, ঠিক আছে, মানে ধরেন আচ্ছা এইটা চিন্তা করেন, এই স্টেটটাকে যদি আমি জিরো ওয়ান বেসিসে মেজার করি তাহলে জিরো পাওয়ার প্রবাবিলিটি কত, হাফ, আর ওয়ান পাওয়ার প্রবাবিলিটি হাফ। এবার আপনাকে একটা ডেন্সিটি ম্যাট্রিক্স দিলাম, এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি রিপ্রেজেন্ট করে, হ্যাঁ তাইলে আচ্ছা, আর এই স্টেটের করেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্স কি, প্লাস প্লাস, রাইট, তাহলে এই ডেন্সিটি ম্যাট্রিক্স আর এই ডেন্সিটি ম্যাট্রিক্স কি সেম করেন, তো সেম নাকি, এই ডেন্সিটি ম্যাট্রিক্স আর এই ডেন্সিটি ম্যাট্রিক্স কিন্তু সেম না, ঠিক আছে, মানে এই দুইটা ডায়াগোনাল এলিমেন্ট সেম কিন্তু অফ ডায়াগোনাল এলিমেন্ট সেম না, এটা কোনো অফ ডায়াগোনাল এলিমেন্ট নাই, এটা অফ ডায়াগোনাল এলিমেন্ট আছে, ঠিক আছে। মনে পড়ে যে আপনাদের বলছিলাম যে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বলে পপুলেশন আর অফ ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বলে কোহারেন্স,
ঠিক আছে, এই দুইটাতে সেম নাই, এটা বোঝা যায় কেমনে? জিরো ওয়ান বেসে মেজার করলে এই দুইটাতে সেম নাই, এটা বোঝা যাবে না। ঠিক আছে, ধরেন আপনার হাতে দিলাম, আপনার হাতে এই ডেন্সিটি ম্যাট্রিক্সে দিলাম আর ওনার হাতে এই ডেন্সিটি ম্যাট্রিক্সে দিলাম, আপনারা দুইজনে যদি জিরো ওয়ান বেসে মেজারমেন্ট করেন তাহলে এই দুইটা ডেন্সিটি ম্যাট্রিক্সে পার্থক্য বুঝতে পারবেন না। বোঝা যাবে কখন? যদি অন্য কোনো বেসে মেজারমেন্ট করেন, ধরেন আপনি যদি প্লাস মাইনাস বেসে মেজারমেন্ট করেন, আপনার হাতে যেহেতু এটা দিচ্ছে আপনি 100% অফ দ্য টাইম প্লাস মাইনাস পাবেন। এই ডেন্সিটি ম্যাট্রিক্সের, এই ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে প্লাস মাইনাস বেসে রিপ্রেজেন্ট করলে কী পাওয়া যাবে? দিস, এই দুইটা কিন্তু সেম, মনে আছে? আপনি কি বুঝতে পারতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, এই ডেন্সিটি ম্যাট্রিক্স আর এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা সেম, ঠিক আছে? তো আপনার হাতে এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা দিছি, এটার মিনিং হলো আপনার মানে মানে এই এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা দিছি, তো আপনি যদি প্লাস মাইনাস বেসিসে মেজার করেন দেখবেন যে আপনি 50% প্লাস পাইতেছেন, 50% মাইনাস পাইতেছেন, আর আপনি দেখবেন যে 100% প্লাস পাইতেছেন। ওকে, তো এই যে মানে এই দুইটা যে সেম না, এখানে আর কি মানে এখানে একটা কোয়ান্টাম, একটা সুপার কোয়ান্টাম সুপার পজিশন আর এটার করেসপন্ডিং ক্লাসিক্যাল সুপার পজিশন সেম না, মানে এটা কাইন্ড অফ একটা ক্লাসিক্যাল সুপার পজিশনের মতো, ঠিক আছে? আর এটা একটা কোয়ান্টাম সুপার পজিশন। এই ফেস ফ্যাক্টরটা হইল যখন আমরা অন্য কোনো বেসিসে মেজারমেন্ট করি তখন এই ফেস ফ্যাক্টরটা বোঝা যায়, মানে ফেস ফ্যাক্টরের এফেক্টটা বোঝা যায়। ওকে, ওকে, আপনাকে একটা ডেন্সিটি ম্যাট্রিক্স দেওয়া হলো এই ফরম্যাটের, এ আর বি ভ্যারিয়েবল। এটাকে একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হতে হলে এ আর বি এর ভ্যালু কি হতে হবে, অথবা ভ্যালু, অথবা ভ্যালু রেঞ্জ, রেঞ্জ মানে একটা সিঙ্গেল ভ্যালু পাওয়া যাবে এরকমও নাও হতে পারে, একটা রেঞ্জও পাওয়া যেতে পারে, ঠিক আছে? এ এর ভ্যালু এই রেঞ্জ থেকে এই রেঞ্জ হলে এটা ভ্যালিড হবে, বি এর ভ্যালু এই রেঞ্জ থেকে এই রেঞ্জ হলে ভ্যালিড হবে। হ্যাঁ, মানে আচ্ছা, এটা সলভ করবেন কেমনে? সলভ করার সলিউশন শুরু করার আগে আগে অ্যাপ্রোচটা বলি, সলভ করবেন কেমনে? এটা হলো একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হইতে হইলে কন্ডিশন কি? ট্রেস ওয়ান হইতে হয়, আর আরেকটা কন্ডিশন আছে, হ্যাঁ, আইডিন ভ্যালুগুলো পজিটিভ হইতে হয়। ওকে, তো তাইলে এর ভ্যালু, এ আর বি এর ভ্যালু, এ আর বি এর ভ্যালু বাইর করার জন্য কী করবেন? এই দুইটা কন্ডিশনে বসাবেন, বসানোর পরে হয়তো কিছু ইকুয়েশন আসবে, ইকুয়েশনগুলো সলভ করলে যাবে হয়তো করেন। আচ্ছা, একটু সোজা করে দে, এ আর বি রিয়েল, কমপ্লেক্স নাম্বার কনসিডার করা লাগবে না।
না রিয়েলের জন্য কি, হ্যাঁ রিয়েলের জন্য ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন জিরো হইতে হয়। হইছে কারো ঝামেলা আছে, থাকতে পারে ঝামেলা, এমনও হইতে পারে যে সলিউশন এক্সিস্ট করে না, সেটাও হইতে পারে যে এআরবি এর কোনো ভ্যালুর জন্যই আসলে হবে না, সেটাও হইতে পারে। না আইজেন ভ্যালু বাইর করে কেমনে, আইজেন ভ্যালু বাইর করার জন্য হলো আপনার কোনো একটা ম্যাট্রিক্স এ এর আইজেন ভ্যালু বের করতে হলে এ মাইনাস ল্যামডা আই এর ডিটারমিনেন্ট জিরো সেট করতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আনছেন, তারপর এখানে যে মাইনাস ওয়ানটা থাকছে, মাইনাস ওয়ানটা না থাকলে করেন, চেষ্টা করে দেখেন। এ প্লাস বি এর ভ্যালু তো জানেন, বসে দেন। হয়েছে আচ্ছা, এটা হলেই এনাফ। আমি করি আগাই। আচ্ছা তো এই দুইটা কন্ডিশনের করেসপন্ডিং ইকুয়েশন বের করব, বের করে সলভ করব, সলভ করে তারপরে এ আর বি এর রেঞ্জ বের করব। ওকে, তো ট্রেস অফ রো কত? ট্রেস অফ রো হলো এ প্লাস বি, তাহলে এই কন্ডিশনটা বলে এ প্লাস বিকে ওয়ান হইতে হবে। ওকে, আর এই কন্ডিশনটা বলে আইজেন ভ্যালুগুলো গ্রেটার ইকুয়াল জিরো হইতে হবে। তো আইজেন ভ্যালু বের করবো কেমনে? আইজেন ভ্যালু, আচ্ছা আইজেন ভ্যালু কী? আইজেন ভ্যালু হলো এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এই ল্যামডাগুলো হলো আইজেন ভ্যালু, ঠিক আছে? তাইলে যদি নন জিরো এক্সের জন্য এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স হতে হয়, তার মানে হলো এ মাইনাস ল্যামডা আই এক্স সমান জিরো হইতে হবে। এই লাইন থেকে এই লাইন কেমনে লিখলাম বুঝছেন? ল্যামডা এক্সট্রাকে ওই সাইডে আনছি, তারপরে এক্সট্রা কমন নিছি, এখানে ল্যামডা আইডেন্টি লিখছি। তো নন জিরো এক্সের জন্য যদি এইটাকে এইটা গুণ এক্স জিরো হইতে হয়, তাহলে এই জিনিসটার ডিটারমিনেন্ট আসলে জিরো হইতে হবে। এগুলো লিনিয়ার অ্যালজেব্রার জিনিস, তো বেশি ডিটেলসে বলছি না। তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু জিরো। ওকে, আমার এটা হইলো এখানে রো, তাহলে রো এর জন্য
আমি এই ইকুয়েশনটা লিখি, এ ওয়ান ওয়ান বি মাইনাস ল্যামডা জিরো জিরো ল্যামডা সমান সমান জিরো, ওপস ডিটারমিনেন্ট। ওকে, এটা মানে হলো ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা বি মাইনাস ল্যামডা সমান সমান জিরো। সরি, আচ্ছা এটা ডিটারমিনেন্ট কত, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তো এ মাইনাস ল্যামডা গুণ বি মাইনাস ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে ভাঙাই, হ্যাঁ ভাঙাই, হ্যাঁ ভাঙালে আসবে হলো, আচ্ছা আমি নিজের সুবিধার জন্য একটা কাজ করে নেই, এখান থেকে মাইনাস কমন নেই, এখান থেকে মাইনাস কমন নেই, মানে আমি জিনিসটাকে ল্যামডা মাইনাস এ আর ল্যামডা মাইনাস বি লিখতে পারি, কেন লিখতে পারি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর কি, বুঝছেন এই ট্রিকটা। ওকে, তাহলে এটা হলো ল্যামডা স্কোয়ার মাইনাস এ প্লাস বি ল্যামডা প্লাস এ বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা এ প্লাস বি এর ভ্যালু কত, ওয়ান, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস এ বি মাইনাস ওয়ান সমান সমান জিরো, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে এখন ল্যামডার ভ্যালু বাইর করতে পারবো, কি আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা, কোয়াড্রেটিক ফর্মুলা মনে আছে, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বাইর করে কেমনে, যদি এই ফর্মেটের কোনো কিছু থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স সমান সমান হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। ওকে, তাহলে এখানে ল্যামডার ভ্যালু বের হবে, আচ্ছা বি কি, বি হইল ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে রুট ওভার ওয়ান মাইনাস ফোর এ, এ কি, এ হইল ওয়ান, সি কি, সি হলো এ বি মাইনাস ওয়ান, আপনারা দেখতে পারতেছেন না কি না জানি না, ডিভাইডেড বাই টু, হ্যাঁ এটা কেমনে লিখলাম বুঝছেন, কি হয়েছে মাইনাস বি, মানে এই কোয়েফিশিয়েন্টটা মাইনাস, এই কোয়েফিশিয়েন্টটা এখানে কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা ঘুরাইছি তারপর প্লাস মাইনাস থ্রি এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে এটাকে একটু সুন্দর করে লিখি, প্লাস মাইনাস রুট ওভার এইটা আসবে কি, এটা আসবে হলো ওয়ান মাইনাস ফোর এ বি প্লাস ফোর, অর্থাৎ ফাইভ মাইনাস ফোর এ বি ডিভাইডেড বাই টু, ঠিক আছে। আচ্ছা এখন দুইটা জিনিস কনসিডার করতে হবে, সেই একটা হলো এইটাকে প্রথমত রিয়েল হইতে হবে, ঠিক আছে, এটা যদি কমপ্লেক্স হয় এই এই জিনিসটা, মানে এখানে দুইটা রুট আছে, এই কন্ডিশনটা বলে দুইটা রুটকেই পজিটিভ হইতে হবে, পজিটিভ হইতে হবে মানে জিরোর চেয়ে বড় কোনো রিয়েল সংখ্যা হইতে হবে, প্রথমত রিয়েল হইতে হবে তারপরে জিরোর চেয়ে বড় হইতে হবে। ওকে, আচ্ছা আমরা এটার আরেকটু কেরি কিছু করতে পারি, ওইটাতে রাইট। ওকে, আচ্ছা মানে মানে বেসিক্যালি দুইটা সংখ্যাই এই ওয়ান প্লাস রুট ওভার ফাইভ মাইনাস ফোর এ বি বাই টু, এটাকেও গ্রেটার ইকুয়াল জিরো হইতে হবে, আর ওয়ান মাইনাস রুট ওভার ফাইভ মাইনাস ফোর এ বি বাই টু, এটাকেও গ্রেটার ইকুয়াল জিরো হইতে হবে দুইটাই, হ্যাঁ। ওকে, তো এটা যদি গুণভাগ দেন তাইলে ফাইনালি যে জিনিসটা আসবে এই কন্ডিশনটা ইমপ্লাই করে হলো ডিসক্রিমিনেন্ট দিয়ে কি না, ডিসক্রিমিনেন্ট গ্রেটার ইকুয়াল টু জিরো হলে দুইটা রুট রিয়েল হয়, আমার কন্ডিশনটা জাস্ট রিয়েল না পজিটিভও হইতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এই এই ভিতরের জিনিসটাকে গ্রেটার ইকুয়াল জিরো সেট করি নাই, আমি পুরা জিনিসটাকে গ্রেটার ইকুয়াল জিরো সেট করছি। ওকে,
আচ্ছা, তো এইটা যেটা বলে সেটা হলো ফাইভ মাইনাস ফোর এবি গ্রেটার ইকুয়াল জিরো, ফাইভ মাইনাস ফোর এবি গ্রেটার ইকুয়াল জিরো, ও সরি মাইনাস ওয়ান, হ্যাঁ এটা হলো, আচ্ছা এই জিনিসটা তো বাই ডিফল্ট না, এটা জিরো হলেই তো এনাফ, কেন এনাফ? মানে এই ভিতরের জিনিসটা যদি, মানে এই জিনিসটা কিন্তু তো আপনার কি বলে, এই ভিতরের জিনিসটা যদি গ্রেটার দেন জিরো হয় তাইলে এইটার রুট স্কোয়ার রুট তো ডেফিনেটলি গ্রেটার দেন জিরো হবে, আর এইটার স্কোয়ার রুটটা গ্রেটার দেন জিরো হইলে এটা তো গ্রেটার দেন মাইনাস ওয়ান হবে। এইটার স্কোয়ার, এইটার ভিতরের জিনিসটা যদি লেস দেন জিরো হয় তাহলে এটা ইমাজিনারি হয়ে যাবে যে এটা তো আমাদের দিয়ে চলবে না, বুঝতে পারতেছেন? আচ্ছা তাহলে এখান থেকে ইকুয়েশন আসে হইল এ বি লেসার ইকুয়াল ফাইভ বাই ফোর, ওকে। আচ্ছা এখান থেকে যেটা আসবে রুট ওভার ফাইভ মাইনাস ফোর এ বি লেসার ইকুয়াল ওয়ান, আর তাইলে এটা আসবে হলো ফাইভ মাইনাস ফোর এ বি লেসার ইকুয়াল ওয়ান জিরো। ওকে আচ্ছা এখান থেকে কি পাবো? ও ভাই এই প্রবলেমটা তো আমি এত কঠিন হয়ে যাবে ভাবি নাই। আচ্ছা করতে থাকি, ফোর লেসার ইকুয়াল ফোর এ বি, এ বি গ্রেটার ইকুয়াল ওয়ান, আর এটা হইলো ফাইভ মাইনাস ফোর এ বি গ্রেটার ইকুয়াল জিরো, এটা এটা তো অলরেডি বাইট করে ফেলছি, ঠিক আছে এ বি ইকুয়াল ফাইভ বাই ফোর। ওকে আমার এই এইরকম একটা কন্ডিশন আসছে ফাইভ বাই ফোর লেসার ইকুয়াল, কী যে বলতেছি, এরকম একটা কন্ডিশন আসছে। ওকে এখনও কিন্তু কাজ শেষ হয় নাই, কেন শেষ হয় নাই? এখন হলো বি এর জায়গায় ওয়ান মাইনাস এ বসাইতে হবে। ওকে আচ্ছা বি এর জায়গায় ওয়ান মাইনাস এ বসাতে হবে, তারপরে আচ্ছা এটা এখন আসলে ম্যাথ প্রবলেম হয়ে গেছে, ফিজিক্স প্রবলেম বাকি নেই, ঠিক আছে এটা আসলে একটা ম্যাথ প্রবলেম হয়ে গেছে। আচ্ছা এরকম প্রবলেম আপনাকে দিব না, ওকে আমি বুঝি নাই যে প্রবলেমটা এত বেশি ইনভলভ হয়ে যাবে। আচ্ছা আপনারা কাজ করেন তো, এইটা না করে এটা করার চেষ্টা করেন তো, এটার জন্য বাই করেন। আচ্ছা এটা তো এমনও হবে না, কেন হবে না? কারেন্টের ট্রেস ওয়ান না, ওকে আচ্ছা এখানে এটা জিরো বানিয়ে দিলাম, এবার করেন তো এই ডেন্সিটি ম্যাট্রিক্সের জন্য এ আর বি এর ভ্যালু কী হবে এটা বাই করেন, ভ্যালিড এই ডেন্সিটি ম্যাট্রিক্সকে ভ্যালিড হইতে হইলে, ম্যাট্রিক্স হিসাবে তো সবই ভ্যালিড, এটা একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হইতে হইলে এ আর বি এর ভ্যালু কী হইতে হবে সেটা বাই করেন। আচ্ছা এখানে হলো ট্রেসের কন্ডিশনটা বাই ডিফল্ট স্যাটিসফাইড, ওকে আপনাকে জাস্ট এই কন্ডিশনটাই করতে হবে।
কি অবস্থা? আমি জানি না আসলে, আমি বানাই দিছি তো আমি নিজেও জানি না অ্যান্সারটা। এটা লেস অর ইকুয়াল জিরো হইতে হবে। ওকে আচ্ছা আমিও করি, দেখি কি আসে। আচ্ছা এটার আইজেন ভ্যালু ইকুয়েশনটা হলো ওয়ান মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা এ বি, এটার ডিটারমিনেন্ট জিরো। ওকে তো ওয়ান মাইনাস ল্যামডা টাইমস মাইনাস ল্যামডা মাইনাস এ বি ইকুয়াল টু জিরো, এটা গুণ দিলে আসে হলো ল্যামডা টাইমস ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস এ বি ইকুয়াল টু জিরো, ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনে ঠিক লিখছি না? ওকে, ল্যামডার ভ্যালু আসে হলো ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর এ সি, এটা প্লাস হয়ে যাবে ডিভাইডেড বাই টু। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দুইটি ইকুয়েশন বাইর হবে, ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বি বাই টু গ্রেটার ইকুয়াল জিরো, হুইচ ইমপ্লাইস ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বি গ্রেটার ইকুয়াল জিরো, রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বি গ্রেটার ইকুয়াল মাইনাস ওয়ান, এটা বাই ডিফল্ট গ্রেটার ইকুয়াল মাইনাস ওয়ান হবে যদি ওয়ান প্লাস ফোর এ বি গ্রেটার ইকুয়াল জিরো হয়, আর তাহলে আসবে হলো ফোর এ বি গ্রেটার ইকুয়াল মাইনাস ওয়ান, এইটা একটা কন্ডিশন আসবে। এটা কি আসছে সবার? আচ্ছা অনেকে যে ভুলটা করে থাকতে পারেন সেটা হলো এটাকে মাইনাস ওয়ান করার পরে এটাকে স্কোয়ার করছেন, স্কোয়ার করে এখানে প্লাস ওয়ান আসছে, ওয়ান ওয়ান কাটা গেছে, এ বি গ্রেটার ইকুয়াল জিরো আসছে, সেটা আসলে হবে না, হবে না। এটার কারণ হলো যে আচ্ছা এ গ্রেটার অর ইকুয়াল বি হলে এ স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল বি স্কোয়ার হবে না? এক্সাম্পল দেই, মাইনাস টু কি মাইনাস থ্রি এর চেয়ে বড়? বলেন রিয়েল লাইনে মাইনাস টু তো মাইনাস থ্রি এর সামনে, রাইট? তো স্কোয়ার করলে কিন্তু এইটা ঠিক থাকে না। ওকে, তো স্কোয়ার করার সময় মানে চিন্তা ভাবনা করতে হবে যে কী হইতেছে। ওকে, স্কোয়ার আর কি ইনইকোয়ালিটিতে ইকোয়ালিটি নিয়ম মানে না। ওকে, তো এইটা যদি একটা রিয়েল নাম্বার হয়, না এই যে এক্সাম্পল দিলাম এ গ্রেটার দেন বি হলে কি এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার হবে? হবে না তো সবসময়। এবার স্কোয়ার করেন, এটার স্কোয়ার কত? এটার স্কোয়ার নাইন, হবে না। ওকে আচ্ছা আচ্ছা, এখানে আসলে এখানে কিছু ম্যাথমেটিক্যাল কেরিকেচি আছে। প্রথমত এই রুটের ভিতরের জিনিসটাকে জিরো বা জিরোর চেয়ে বড় হইতে হবে, যদি জিরো বা জিরোর চেয়ে বড় না হয় তাইলে এই এই রুটটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, যেটা আমাদের আমরা হইতে দিতে পারবো না। ওকে, আর রুটের ভিতরের জিনিসটা যদি জিরো বা জিরোর চেয়ে বড় হয় তাহলে তো ডেফিনেটলি ওইটার স্কোয়ার রুট করলে জিরো বা জিরোর চেয়ে বড় হবেই, আর জিরো বা জিরোর চেয়ে বড় হইলে তো মাইনাস ওয়ানের চেয়ে বড় হবেই। ওকে, তো মানে আমি যদি নগদে স্কোয়ার করে দিতাম তাহলে কন্ডিশনটা আসতে হইলো ওয়ান, অর্থাৎ এইটাকে ওয়ানের চেয়ে বড় হইতে হবে
এইটা স্কোয়ার রুটকে মাইনাস ওয়ানের চেয়ে বড় হইতে হইলে, মানে আসলে সেটা ট্রু না, এটা যা জিরোর চেয়ে বড় হইলে এটা এনাফ। ওকে আচ্ছা, তো এখান থেকে আসা হইলো এ বি গ্রেটার ইকুয়াল জিরো, এটা একটা কন্ডিশন আসে। আর একটা কন্ডিশন আসে মাইনাস দিয়ে, একটা কন্ডিশন আসবে ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বি বাই টু গ্রেটার ইকুয়াল জিরো। ও ইয়েস, সরি সরি সরি, গ্রেটার ইকুয়াল মাইনাস ওয়ান ওয়ান বাই ফোর। ওকে আচ্ছা, এখান থেকে যেটা পাবো ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বি গ্রেটার ইকুয়াল জিরো, রুট ওভার ওয়ান প্লাস ফোর এ বি লেস অর ইকুয়াল ওয়ান, ওয়ান প্লাস ফোর এ বি লেস অর ইকুয়াল ওয়ান, ফোর এ বি লেস অর ইকুয়াল জিরো, এ বি লেস অর ইকুয়াল জিরো। ওকে আচ্ছা, এ বিকে জিরোর চেয়ে ছোটো হইতে হবে, মাইনাস ওয়ান বাই ফোরের চেয়ে বড় হইতে হবে, তাহলে কন্ডিশনটা আসে হলো এইরকম। আচ্ছা, আসলে লাভের লাভ কিছুই হয় নাই, কারণ এখন একটা আর একটা ইনইকোয়ালিটির ইকুয়েশনই সলভ করতে হবে, তো এবারও ফ্লপ। ঠিক আছে, আচ্ছা আর একটু হয়তো সোজা করা যেত, ধরেন আমি যদি এটাকেও জিরো বানাই দিতাম তাহলে হয়তো একটা ইজি ইকুয়েশন আসতো, বি যদি জিরো হইতো তাহলে এর যে কোনো ভ্যালুর জন্যই কি ট্রু হইতো? হ্যাঁ, তখন আসলে কোনো কন্ডিশন বাইরিত না, এটা জিরো হয়ে যাইতো, এটা জিরো হয়ে গেলে আসলে কোনো কন্ডিশন বাইরিত না, সেটা জিরো বানানো যাবে না। এটা যদি ওয়ান বানিয়ে দিতাম তাহলে কি হইতো, ধরেন বি ইকুয়াল টু ওয়ান বানিয়ে দিলে তখন একটা সুন্দর কন্ডিশন চলে আসতো যে এইটা হইতো কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা আমি ভ্যারিয়েবল বাড়াইতে যে আর কি ভেদা লাগাই দিছি। ওকে আচ্ছা, এটা 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 জাস্ট মানে দিস ওয়াজ, মানে এটা আমি নিজে বানাইছি তো মাত্র, এই কারণে প্রবলেমটা আর কি সুন্দর হয় নাই। পরীক্ষায় হয়তো আপনাদের এরকম এত কমপ্লিকেটেড ম্যাথ করা লাগবে, ইনইকোয়ালিটি ইকুয়েশন সলভ করা লাগবে, এরকম প্রবলেম দিব না, দিলে আপনারা ফিজিক্সের প্রিন্সিপালগুলো বুঝতেছেন নাকি, হয়তো ওই রকম প্রবলেমে দিব। ওকে আরেকটা প্রবলেম করাই, এটা খেয়াল করেন, এই কোয়ান্টাম সার্কিটটার দিকে খেয়াল করেন, জিরো জিরো আমার জিরো, ওকে দুইটা কিউবিট নিছি, এই কিউবিটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করছি, তারপরে দুইটার মধ্যে একটা সিনোর গেট অ্যাপ্লাই করছি, তারপরে এই কিউবিটাকে ফালাই দিছি। ফার্স্ট কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স কি সেটা বের করতে হবে। আচ্ছা, যাদের যার যদি কারো হ্যাডামার্ট কি করে মনে না থাকে, হ্যাডামার্ট জিরোর উপর অ্যাপ্লাই করলে প্লাস হয় আর ওয়ানের উপর অ্যাপ্লাই করলে মাইনাস হয়। হ্যাডামার্ট হলো কেন বেসিস চেঞ্জের মতো, ঠিক আছে, এটা জিরো থেকে প্লাসে নেয়, প্লাস থেকে আবার মানে প্লাস মাইনাস থেকে জিরো ওয়ানে নেয়, আবার জিরো ওয়ান থেকে প্লাস মাইনাসে নেয়। ও ভাই, এই ক্রস বলতে আবার এক্স বুঝেন না, মানে দিস ইজ ট্র্যাশ আর কি।
রেজাল্ট কি আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রোচ কী কী করতে হবে বলেন তো, কেউ আমাকে করতে হবে কি, এটা সলভ করবেন কেমনে? মানে এইটাকে স্টেট বাইজ আগে এই স্টেটটা বের করবেন, ঠিক আছে, এই ফাইনাল স্টেটটা বের করবেন। তো এই মানে এই জায়গায় কম্পোজিট সিস্টেমের স্টেট হলো জিরো টেনসর জিরো, তারপরে জিরো টেনসর প্লাস হবে, তারপরে সিনট অ্যাপ্লাই হবে, তারপরে একটা কম্পোজিট স্টেট আসবে। ওই স্টেটে ডেন্সিটি ম্যাট্রিক্স বানায়, মানে বড় যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা, বড় ডেন্সিটি ম্যাট্রিক্সটা বানায় সেকেন্ড কিউবিটটাকে ট্রেস আউট করতে হবে। ওকে, এটা আসলে অনেক সহজ প্রবলেম, ঠিক আছে, দিলাম, সলভ হয়েছে। ফাইনাল স্টেটটা কি আসছে? জিরো আসছে, ইয়েস, ঠিক আছে, ওকে, আগাই। আচ্ছা, প্রবলেমটা আসলে খুবই সহজ, দেখেন, ওকে, এই জায়গার স্টেটটা কি? জিরো টেনসর জিরো। এই জায়গার স্টেটটা জিরো টেনসর প্লাস, মানে হেডামার্ট জিরোর উপর অ্যাপ্লাই হলে তো প্লাস হয়ে যাবে, রাইট? আচ্ছা, এই জায়গায় স্টেটটা বাইর করতে হবে। আচ্ছা, এই স্টেটটা বের করার জন্য যেটা করবেন, মানে কন্ট্রোল ডেক্স, কন্ট্রোল অন জিরো, টার্গেট হইলো সেকেন্ড কিউবিট। তো কন্ট্রোল কিউবিট যদি জিরোতে থাকে তাহলে টার্গেট কিউবিটের উপর তো কিছু হয় না, তাহলে এই জায়গার স্টেটটাও হইলো জিরো টেনসর প্লাস, ঠিক আছে। তার মানে ফার্স্ট কিউবিটটা জিরো স্টেটে আছে, সেকেন্ড কিউবিটটা প্লাস স্টেটে আছে, অ্যাট দ্য এন্ড অফ অল দিস অপারেশনস। তারপরে যদি সেকেন্ড কিউবিটটা ফেলে দেই তাহলে ফার্স্ট কিউবিটের স্টেট জিরোই, তাহলে কোরেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্স হলো জিরো, আউটার প্রোডাক্ট জিরো, মানে কোনো ক্যালকুলেশন আসলে করা লাগবে না। ওকে, এইটাই। বুঝি নাই কি হ্যাঁ সেইটাও বলতে পারেন, মানে লিখলাম আমি আর কি, আমি দুইটা একসাথে লিখছি। হ্যাঁ ইয়েস 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 ইয়েস, আচ্ছা ঠিক আছে, পা কোয়েশ্চন, মানে এটার সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট হলো যদি আমি এই কাজটা করতাম, হ্যারামারটা টার্গেট অ্যাপ্লাই না করলে কন্ট্রোলে অ্যাপ্লাই করতাম, এবার বাই করেন।
বক্সটা মানে ট্র্যাশ, ট্র্যাশ ক্যান ফেলে দিছি কিউবিটটা। Yes. হ্যাঁ, এইটা আসছে হলো, এইটা রো না, এইটা আসছে হলো আপনার এই জায়গার স্টেটটা। এখন সেকেন্ড কিউবিটটাকে ডিসকার্ড করতে হবে, অর্থাৎ সেকেন্ড কিউবিটটা ট্রেস আউট করতে হবে। সেকেন্ড কিউবিটা কি ট্রেস আউট করছেন? সেকেন্ড কিউবিটটা ট্রেস আউট করলে তো এটা আসার কথা। ইয়েস, আচ্ছা একজনের হয়েছে, রো আসবে হলো। আর কোনো ফ্যাক্টর নাই সামনে পিছে? হাফ, ওকে, রো আসবে হলো হাফ জিরো প্লাস হাফ ওয়ান। ওকে, আচ্ছা করি। এখানে স্টেট কি? জিরো টেনসর জিরো। ওকে, এখানে স্টেট হলো প্লাস টেনসর জিরো। ওকে, আচ্ছা এবারে এখানে স্টেটটা বাইর করতে হবে। ওকে, এইটার স্টেটটা বাইর করার জন্য এখন এটার উপরে কন্ট্রোল, এটার উপরে টার্গেট, তো এটাকে আসলে আমাকে কম্পিউটেশনাল বেসে ভাঙাইতে হবে আগে। ওকে, আচ্ছা এই ক্যালকুলেশনটা একটু করতে হবে, এটা করি। প্লাস স্টেটকে কম্পিউটেশনাল বেসে ভাঙাই, ঠিক লিখলাম টেনসর জিরো, এইটাকে লেখা যায় ওয়ান বাই রুট টু জিরো জিরো প্লাস ওয়ান জিরো। ওকে, এবার এটার উপর সিনট অ্যাপ্লাই করবো। সিনট অ্যাপ্লাই করলে এখানে একটা সিনট পড়বে, এখানে একটা সিনট পড়বে। ওকে, জিরো জিরোর উপর সিনট অ্যাপ্লাই করা মানে কি? জিরো কন্ট্রোল আর এই জিরো হলো টার্গেট, তো এটার রেজাল্টও জিরো জিরো। এটার উপর সিনট অ্যাপ্লাই করা মানে হলো ওয়ানের উপর কন্ট্রোল, জিরোর উপর টার্গেট, তো এটার রেজাল্ট হবে ওয়ান ওয়ান। ঠিক আছে, তো এটার উপর সিনট অ্যাপ্লাই করলে আমার রেজাল্ট আসবে ওয়ান বাই রুট টু জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান। এই সেটটার নাম মনে আছে? এটা কী সেট? বেল স্টেট। ঠিক আছে, আচ্ছা এখন এই স্টেটের থেকে হলো আমার সেকেন্ড কিউবিটটাকে ডিসকার্ড করতে হবে। তো এটা যেহেতু আর প্রোডাক্ট স্টেট নাই, উদ্দিত যেটা বললো যে আমি ডাইরেক্ট একটা কিউবিট ফেলতে পারবো না, আমাকে এখন যেটা করতে হবে এটার করেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্সটা বানাইতে হবে। ডেন্সিটি ম্যাট্রিক্সটা বানাই সেকেন্ড কিউবিটটাকে ট্রেস আউট করতে হবে। আচ্ছা, এটার করেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্সটা কী হবে? ওয়ান বাই রুট টু জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান, তারপরে এটার ব্রা মানে এটা ব্রা নিয়ে তারপর এটার সাথে গুণ দিতে হবে। গুণ ওয়ান বাই রুট টু জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান। ওকে, তো আসে হইল ওয়ান বাই টু জিরো 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 প্লাস ওয়ান 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 প্লাস ক্রস টার্ম আসে
0011 + 1100. ওকে আচ্ছা, এইবার এবার হলো সেকেন্ড কিউবিটটাকে ট্রেস আউট করতে হবে। তো ট্রেস আউট করা মানে আমার সেকেন্ড কিউবিটের আউটার প্রোডাক্টগুলো ইনার প্রোডাক্ট হয়ে যাবে। তো আমি দুইটা কিউবিট ভাঙাই, এই এখানে কিউবিট ভাঙালে এই টার্মটা আসবে হলো জিরো টেনস জিরো আউটার প্রোডাক্ট জিরো প্লাস জিরো আউটার প্রোডাক্ট জিরো, এইটা আসবে হলো ওয়ান টেনসর প্রোডাক্ট, এইটা এইটা আসবে হলো জিরো ওয়ান টেনসর প্রোডাক্ট জিরো ওয়ান, আর এইটা আসবে হলো ওয়ান জিরো টেনসর প্রোডাক্ট ওয়ান জিরো। বুঝলেন এই টার্মগুলো কেমনে লিখলাম, সবাই বুঝছেন? ওকে, এখন হলো সেকেন্ডটাকে ইনার প্রোডাক্ট করে ফেলেন। এটা ইনার প্রোডাক্ট করলে কি হবে, এটা এটা হয়ে যাবে হুইচ ইজ ওয়ান। তো বেসিক্যালি এই টার্মটা ওয়ান হয়ে যাবে, এটা থাকবে এখানেও, এই টার্মটা ওয়ান হয়ে যাবে, এটা থাকবে, এই টার্মটা জিরো হয়ে যাবে। তো এই টার্মটা গেছে গা, এই টার্মটাও জিরো হয়ে যাবে, মানে এই জিনিসটা জিরো হয়ে যাবে, তো এইটাও চলে যাবে। তো চলে গেলে বাকি থাকে হলো হাফ, এই জিরো জিরো থাকে আর ওয়ান ওয়ান থাকে। ওকে, হাফ জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান। ওকে আচ্ছা, এটা একটা শর্টকাট আছে বলতে পারেন, মানে শর্টকাট মানে থামরুলের মতো, যে আমার যদি আমি যেই কিউবিটটাকে ট্রেস আউট করব, আমার যে স্টেটের রিপ্রেজেন্টেশন, ওই রিপ্রেজেন্টেশনে যদি ওই কিউবিটটাকে কোনো অর্থগোনাল বেসিসে প্রকাশ করা হয়, অর্থাৎ যেমন আমি সেকেন্ড কিউবিটটাকে ট্রেস আউট করতে চাই, রাইট, আমি যখন স্টেটটা লিখছিলাম, স্টেটের মধ্যে সেকেন্ড কিউবিটের স্টেটগুলো কী আছে দেখেন, একটা জিরো আছে, এখানে ওয়ান আছে, এই দুইটা তো অর্থগোনাল। যদি এরকম অর্থগোনাল বেসিস হয় তাইলে আমি এখান থেকে ডাইরেক্ট আমি ডেন্সিটি ম্যাট্রিক্সটা লিখতে পারি। ডেন্সিটি ম্যাট্রিক্সটা হবে এটার কোএফিশিয়েন্ট স্কোয়ার গুণ ফার্স্ট স্টেটের আউটার প্রোডাক্ট প্লাস এটার কোএফিশিয়েন্ট স্কোয়ার গুণ সেকেন্ড, মানে ফার্স্ট এইটার ফার্স্ট কিউবিটার আউটার প্রোডাক্ট। এটা কারণ কি, যদি সেকেন্ড কিউবিটা অর্থগোনাল বেসিসে রিপ্রেজেন্ট করা হয় তাইলে এই পার্শিয়াল ট্রেস নেওয়ার সময় ক্রস টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যায়। ওকে, তো আমি জাস্ট এটার সাথে যে স্টেটগুলো আছে ওই স্টেটগুলো দিয়ে লিখতে পারি। ওকে, আরেকটা জিনিস করা যায়, সেইটা হলো আচ্ছা, এটা কি বুঝতেছেন যে এই জায়গায় আমি যদি প্রথমটাকে ডিসকার্ড করতাম তাহলে সেকেন্ডটার ডেন্সিটি ম্যাট্রিক্স কি হইতো, আসলে সেমই হইতো। ওকে, ওয়ান বাই টু জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান হইতো। ওকে আচ্ছা, এখন একটা কাজ করেন, এই যে যেই কাজটা করতেছি বুঝবো, আচ্ছা ওকে, এই যে যেই কাজটা করতেছি, অর্থাৎ ধরেন আমি এখানে জিরোর জায়গায় যদি একটা জেনারেল স্টেট থাকতো সাই, ঠিক আছে, সাই নিচ্ছি, সাইয়ের সাথে আরেকটা কিউবিট নিতেছি, আচ্ছা এই কিউবিটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করতেছি, এই কিউবিটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করা মানে ফার্স্ট কিউবিটটাকে প্লাস স্টেটে নিয়ে গেছি, প্লাস স্টেটে নেওয়ার পরে সিনোড গেট অ্যাপ্লাই করছি। ওকে, সিনোড গেট অ্যাপ্লাই করে ধরলাম ফার্স্ট কিউবিটটাকে ফেলে দিছি। এইটা একটা কোয়ান্টাম চ্যানেল রিপ্রেজেন্ট করে, এই কোয়ান্টাম চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো বাইর করতে হবে, বুঝছেন কি হচ্ছে কি বলছি? অর্থাৎ এইখানে এই যে জিনিসটা হইতেছে দেখেন, এই যে বক্স, চিন্তা করেন বক্সটার মধ্যে যদি আমি এটা ব্ল্যাক আউট করে দিতাম, তাহলে আপনি এটার ভিতরে পাঠাইতেছেন সাই, বাইরেতেছে হইল রো, সাম স্টেট রো। তো এই বক্সটা যে কাজটা করতেছে, এই বক্সটা বেসিক্যালি একটা কোয়ান্টাম চ্যানেলের কাজ করতেছে, ওই কোয়ান্টাম চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো কী সেটা জানতে চাচ্ছি।
ক্লাস আছে, চলে যান, আপনি ভিডিও থেকে দেখে নিন। পরের ক্লাসে পোলাপাইন আসলে চলে আসছে, আমার এমনও ছাইড়া দিতে হবে। কেমনে করবেন? আচ্ছা করবেন কেমনে, প্রসিজিওরটা কি? আচ্ছা করার প্রসিজিওরটা হলো এই যে এই এক্সপ্রেশনটাকে এভ্যালুয়েট করতে হবে। এই এক্সপ্রেশনটা যদি এভ্যালুয়েট করেন অর্থাৎ ভাঙান, ভাঙায় এভ্যালুয়েট করলে দেখবেন ফাইনাল রেজাল্টটা এই ফরম্যাটের কিছু একটা আসবে। এ সাই এ ড্যাগার হয়তো আসবে, প্লাস বি সাই বি ড্যাগার ফরম্যাটে কিছু আসবে, তাহলে ক্রাউস অপারেটরগুলো হলো এ আর বি। ঠিক আছে, এই পুরো এক্সপ্রেশনটা যদি এভ্যালুয়েট করেন তাহলে এই জিনিসটা পাবেন। আচ্ছা আমি এভ্যালুয়েট করে দেখাই কেমনে। ওকে কেমনে দেখাই, জিরো সাই অ্যাডামার্ড এটাকে বাদ দিয়ে দিব, এটা হলো রো। ওকে আচ্ছা এই জায়গার সেটটা কি? জিরো টেনসর সাই। ওকে এই জায়গার সেটটা কি? প্লাস টেনসর সাই। এখন এই জায়গার সেটটা বাইর করতে হবে। আচ্ছা এই জায়গার সেটটা বাইর করি, এই জায়গার সেটটা হবে হলো ওই আগের মতো একটু ভাঙাবো, টেনসর সাই এটাকে লেখা যাবে হলো ওয়ান বাই রুট টু জিরো সাই প্লাস ওয়ান সাই। ওকে এটার উপরে যদি সিএক্স গেট অ্যাপ্লাই করি এই টার্মের জন্য কী হবে? এই টার্মটা চেঞ্জ হবে না, কেন? কারণ কন্ট্রোলে জিরো আছে। আর এই টার্মের জন্য কী হবে? টার্গেটের উপর কী অ্যাপ্লাই হবে? এক্স গেট উল্টে যাবে মানে, হ্যাঁ মানে উল্টায় যায়। যদি ধরেন জিরো থাকলে ওয়ান হয়, ওয়ান থাকলে জিরো হয়, অন্যান্য ধরনের স্টেট থাকলে তো আবার মানে মিক্স হবে আর কি। হ্যাঁ উল্টায় যাবে, ওই তো ওইটাই তো। এই জায়গার স্টেটটা আমার জিরো সি নট গেট অ্যাপ্লাই করার পরে আসবে জিরো সাই প্লাস ওয়ান এক্স সাই। এটা নিয়ে কারো সন্দেহ আছে? ওকে আচ্ছা তো দেখেন, আর তারপরে এখন ফেলবো কোনটা? ফেলবো হইলো ফার্স্ট কিউবিটটা, ফার্স্ট কিউবিটটা ফেলে দিব। ফার্স্ট কিউবিটটা যদি ফেলে দেই তাহলে আমার ওই থাম্ব রুল অনুযায়ী আমার সেকেন্ড কিউবিটের ডেন্সিটি ম্যাট্রিক্স কী হবে? এইটার কোএফিশিয়েন্ট স্কোয়ার টাইমস এই স্টেটের আউটার প্রোডাক্ট, ওকে, প্লাস এইটার কোএফিশিয়েন্ট স্কোয়ার, এটার কোএফিশিয়েন্ট তো আবার ওয়ান বাই রুট টুই হাফ টাইমস এই স্টেটের আউটার প্রোডাক্ট এক্স সাই সাই এক্স ড্যাগার। এক্স ড্যাগার মানে তো এক্সই, যেহেতু এক্স পলিমেট্রিক্স, পলিমেট্রিক্স হারমিশিয়ান। বুঝছেন কী হইল? আচ্ছা আপনি যদি বাংলা মেথডে করতে চান এইটাকে এটার আউটার প্রোডাক্ট দিয়ে গুণ দিবেন, মানে এটাকে এটা ব্রা দিয়ে গুণ দিবেন, একটা আউটার প্রোডাক্ট তৈরি হবে, ওটাকে এক্সপেন্ড করবেন আগে যেমন এক্সপেন্ড করছিলাম, তারপরে এবার ট্রেস আউট করবেন ফার্স্ট কিউবিটাকে, ট্রেস আউট করবেন ফার্স্ট কিউবিটা, ট্রেস আউট করলে দেখবেন ওই যে জিরো ওয়ান যেই টার্মগুলো থাকবে ওই টার্মগুলো চলে যাবে, জিরো জিরো টার্মটা থাকবে, ওয়ান ওয়ানের টার্মটা থাকবে, তো টার্মগুলো থাকলে ফাইনালি এইটা আসে। তো তাইলে আমি ইনপুট দিচ্ছি সাই, আউটপুট পাচ্ছি এই জিনিসটা। তো এটা হচ্ছে কোয়ান্টাম চ্যানেল, এই কোয়ান্টাম চ্যানেলের ইয়া কি, ক্রস অপারেটরগুলো কি দেখে বলতে পারবেন? রো ইকুয়াল টু হাফ সাই প্লাস হাফ এইটা। এখানে ইনপুট দিচ্ছে কি? ইনপুট দিচ্ছে হইলো সাই, আউটপুট পাচ্ছে হইলো এই জিনিসটা। তাহলে এই যে চ্যানেলটা মাঝখানে যে চ্যানেলটা আছে এই চ্যানেল ডেন্সিটি ম্যাট্রিক্স কি? সরি ডেন্সিটি ম্যাট্রিক্স না, ক্রস অপারেটর কি? হ্যাঁ ক্রস অপারেটরগুলো কি? তাইলে এই যে হাফ ইন টু আই না, আসলে ওয়ান বাই রুট টু আই, কারণ এ রো এ ড্যাগার ওই ফর্মেটে আসে, তো তো ওয়ান বাই রুট টু আই, একটা ক্রস অপারেটর ওয়ান বাই রুট টু আই আর একটা ক্রস অপারেটর ওয়ান বাই রুট টু এক্স। ওকে আচ্ছা আজকের ক্লাস একটু পর্যন্ত। নেক্সট দিন বাকি অ্যাসাইনমেন্ট মানে যেটা বাকি আর কি আপনাদের জমা দেওয়া সেটা জমা দিয়ে দিন।
আপলোড করে দিন অনলাইন কপি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেখবো। আমি এখন আপনাদের অ্যাসাইনমেন্ট হারাই ফেলছি নাকি কে জানে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ।